ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি অনেকগুলো ভিডিও তো মেক করছি, জানি না কেমন হচ্ছে, অ্যান্ড পিছনে সেট আপটা কেমন আছে সেটাও জানি না। সো আজকে আমি কথা বলবো আপনার হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজমকে নিয়ে, হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজম কীভাবে কাজ করে এবং এটার পূর্ণাঙ্গ বিবরণ আমি আপনাদের কাছে দিব। অ্যান্ড হাইড্রোলিক মেকানিজমের, হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজম বলতেই আমরা বুঝতেছি এখানে হাইড্রোলিক ফ্লুইড এর কাজ আছে অবশ্যই। আচ্ছা, হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজম বুঝতে হলে আমরা আগে একটু করে একটা সংজ্ঞা জেনে নিব, সেটা হচ্ছে হাইড্রোলিক মেকানিজমটা কি। হাইড্রোলিক মেকানিজম হলো আপনার যে সকল মেকানিজম তরল সংকোচিত তরল পদার্থে চাপকে কাজে লাগিয়ে পরিচালিত হয় তাকে বলা হাইড্রোলিক কন্ট্রোল, হাইড্রোলিক মেকানিজম। এন্ড হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজমটা হচ্ছে ওই যে তরল পদার্থের চাপকে নিয়ন্ত্রণ করে যে সকল যন্ত্রাংশ বা যে সকল মেকানিজম পরিচালিত হয় তাকে বলা হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজম। সো হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজম আমি একটা ড্র ফিগার করছি এবং এই ড্র ফিগারটা মানে আমি আপনাদেরকে জাস্ট বেসিকটা বলবো। অ্যান্ড হাইড্রোলিক কন্ট্রোল মানে হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজমটা কীভাবে কাজ করে জাস্ট বেসিকটা বুঝালে আপনারা সবকিছু ক্লিয়ার হবেন আই থিঙ্ক ইট। I always say figure is most important. Okay, the figure is done and I'm ready to give a cash question to Jambo. হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজম এদিকে আমি পাম্পটার ইয়াটা যেটা দিয়েছি এটা আপনার জাস্ট আমি একটা সিম্বল দিয়েছি, সিম্বলটা যে কোনো রকমের হইলেই হলো। অ্যান্ড
and এখানে আমি লোডটা দিয়েছি, লোডটা যেকোনো একটা সিস্টেম বলতে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন। অ্যান্ড এই হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজমটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় আপনার কোনো জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, কোনো একটা নির্দিষ্ট স্থানে ধরে রাখা বা নিচে থেকে উপরে উঠানো, এই জায়গাগুলোতে হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজম ইউজ করা হয়। যেমন আপনার দেখতে পান ক্রেন, যেমন ট্রাক্টরের পিছনে যে আপনার ওই যে লাঙ্গলগুলো তুলে ফেলে বা একটু কম তুলে একটু ফেলে রাখে আবার নির্দিষ্ট স্থানে ধরে রাখে, এই এভাবেই মানে হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজমটার মাধ্যমে ওই জিনিসগুলো কাজ করে। ওকে, সো আমরা যখন হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজমে কাজ করাবো তখন এই রিজার্ভার থেকে যে হাইড্রোলিক ফ্লুইডগুলো রয়েছে এই পাম্পটায় এই হাইড্রোলিক ফ্লুইডগুলোকে প্রেশারাইজড করে একটা নির্দিষ্ট পরিমাণ প্রেশার করে সিলিন্ডারের মধ্যে পাঠাবে। এখন সিলিন্ডারের মধ্যে যে র্যামটা আছে, র্যামটা মনে করেন এই জায়গায় থাকলো, এখন র্যামটা প্রেশারাইজ হলো না, র্যামের মধ্যে ফ্লুইড এসলো, ফ্লুইডগুলো প্রেশারাইজ, ফ্লুইডগুলো র্যামটাকে উপর দিকে ধাক্কা দিল, ধাক্কা দিলে এটা উপর দিকে উঠে আসবে এবং এটার সাথে যে লোডটা থাকবে সেই লোডটাও উপর দিকে উঠে আসবে বা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে আসবে। সো এটা হচ্ছে উপর নিচে বা এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য মানে সরাইলো। দেন আপনি এটাকে একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখবেন, দেন তাহলে আপনার মানে নির্দিষ্ট পরিমাণ প্রেশারাইজকৃত ফ্লুইড এখানে রাখলেই আপনার এটা নির্দিষ্ট জায়গায় আপনার থাকবে। কন্ট্রোলিং ভালভ, কন্ট্রোলিং ভালভটা আপনার ম্যানুয়ালি অপারেট করা হয়, কিছু কিছু ক্ষেত্রে অটোমেটিক্যালি অপারেট করে। অ্যান্ড আপনার এই কন্ট্রোলিং ভালভ মনে করেন এটা আপনার একটু বেশি উপর উঠে গেল বা একটু বেশি সরে গেল, তখন কি করা হয়, তখন এই কন্ট্রোলিং ভালভটা এটা অটোমেটিক্যালি বা ম্যানুয়ালি অপারেট করা হয় অ্যাজ এ সেইড। সো এটাকে আপনি আপনার ইচ্ছা মতো অপারেট করে কিংবা অটোমেটিক্যালি সুইচ দ্বারা অপারেট করে আপনি কিছু পরিমাণ ফ্লুইড এই যাবো রিজার্ভার যদি ফেরত আসে রিটার্ন করলে, সো এইদিকে তো ফ্লুইডের প্রেশারটা কমে গেল বা ফ্লুইডের লেভেলটা কমে যাওয়ার কারণে র্যামটা নিচে নেমে আসবে বা এক সাইডে চলে আসবে। এটা হচ্ছে মূলত হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজম। আমি ক্লিয়ার? ওকে, আমি ফার্স্টলি আবার বলছি, রিজার্ভার থেকে অয়েলগুলো পাম্পে পাম্পিং করে নির্দিষ্ট পরিমাণ প্রেশার করে আপনার ট্যাঙ্কে পাঠাবে। এখন যদি পিস্টনটা এখানে থাকে তাহলে প্রেশারাইজ করার ফলে পিস্টনটা উপরের দিকে উঠে যাবে, পিস্টনটা উপরের দিকে উঠে পিস্টনের সাথে র্যাম সংযুক্ত থাকবে, র্যামের সাথে একটা লোড সংযুক্ত থাকবে অ্যান্ড লোডটা উপরের দিকে উঠবে বা এদিক ওদিক আসা যাওয়া করবে। ওকে, এখন আমরা এটাকে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট জায়গায় যদি স্থির রাখতে হয় তাহলে এখানে নির্দিষ্ট পরিমাণ অয়েলের প্রেশারটাকে স্থির রাখতে হবে, এবং যদি আমি প্রেশারটাকে কমাইতে হয় কিংবা জিনিসটাকে নিচে নামাবো কিংবা এটাকে বেশি চলে গেলে পিছনে নিয়ে আসবো তখন কি করা হবে, এখানে আমি অটোমেটিক্যালি কিংবা ম্যানুয়ালি এই কন্ট্রোলিং ভালভটাকে মানে অপারেট করে আমি এখানে কিছু পরিমাণ অয়েল হাইড্রোলিক সরি রিজার্ভার মধ্যে যদি ফেরত আসে তাহলে এটা নিচে চলে আসবে কিংবা একটু এপাশে চলে আসবে। এটাই হচ্ছে হাইড্রোলিক কন্ট্রোল মেকানিজম, সো সিম্পল। সো আশা করছি ভিডিওটা ভালো লাগছে, অ্যান্ড আমি ফ্যান বন্ধ করে ভিডিওগুলো করছি, সো করাম। Okay, thank you so much.